গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনিদের সমর্থনে জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করেই চলে বিক্ষোভ। আন্দোলনে বাধা দিয়ে পুলিশ আইন ভঙ্গ করেছে, আমাদের অধিকার আদায়ে আমরা কার্যকর পদক্ষেপ নেব, ইসরায়েলিদের বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হয়েছে কানাডায়ও। বুধবার টরন্টোর রাস্তায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজারো মানুষ। আমরা চাই আলাদা দুটি স্বাধীন রাষ্ট্রের জন্য আন্তর্জাতিক আইন প্রয়োগ করা হোক, ফিলিস্তিনিদের শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার রয়েছে। আমরা বিশ্বকে বলতে চাই দখলদারিত্বের দিন শেষ, ফিলিস্তিনিরাও মানুষ, তাদের পরিবার আছে, স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে বিক্ষোভ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে। বুধবার রাজধানী আম্মানে বিক্ষোভ করেন স্থানীয়রা। এছাড়াও ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা প্রান্তে। মোহাম্মদ জাহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।